নওগাঁ প্রত্যন্ত এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ই বুক সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি এতে ইন্টারনেট সংযোগ ছাড়াই পাঠকরা বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পাচ্ছেন এরই মধ্যে লাইব্রেরিটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে প্রতিনিয়তই বাড়ছে পাঠকের সংখ্যা এদিকে আগামীতে সব উপজেলায় ই লাইব্রেরি চালু করা হবে বলে জানালেন জেলা প্রশাসক নগা প্রতিনিধি এবাদুল হকের তথ্য ডেস্ক রিপোর্ট নগাঁ শহর থেকে নিয়ামতপুর উপজেলার দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রত্যন্ত এই জনপদের মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে নিজ উদ্যোগে একটি ই লাইব্রেরি চালুর সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গেল বিশ জুন আনুষ্ঠানিকভাবে এই লাইব্রেরি পাঠকদের জন্য উন্মুক্ত করা হয় উপজেলা প্রশাসনের উদ্ভাবনী পরিকল্পনা অনুযায়ী ডিজিটাল এই লাইব্রেরি চালু করা হয়েছে ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে বই পড়ছেন শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ ডিভাইসের মাধ্যমে অনেক ভালো ভালো বই এসব দেখতে পাইছি আমি আজকে প্রথম এখানে বসলাম বসে আমার খুব ভালো লাগলো বই পড়তে ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইন পদ্ধতিতে বই পড়ার ব্যবস্থা থাকায় এরই মধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে লাইব্রেরিটি এখানে প্রতিনিয়ত বাড়ছে পাঠকের সংখ্যা বিনামূল্যে পড়তে মানে পড়া যাচ্ছে আর কি মানে অনেক সুবিধা এখানে আছে 4000 বই যদি আমি এক সঙ্গে নিতাম তাহলে দেখা যেত যে আমি বইয়ের মধ্যে ডুবে গেছি কিন্তু এখন 4000 বই আমার হাতের তালুতে ডিজিটাল এই লাইব্রেরিতে চারটি ই বুক রিডার এবং তিনটি ডেস্কটপ কম্পিউটার রয়েছে পিডিএফ ফর্মেটে রয়েছে প্রায় বারো হাজার বই শিশুতোষ কিশোর উপযোগী বয়স্কদের জন্য ইতিহাস মুক্তিযুদ্ধ ধর্মের বই আমার সংগ্রহে আছে আগামীতে প্রতিটি উপজেলায় এ ধরনের ডিজিটাল লাইব্রেরি তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন অলরেডি অন্যান্য উপজেলার ইউনোদেরকে আমরা বলে দিয়েছি জেলা সদস্য বাকি দশটিতেও আমরা এটা করার পরিকল্পনা করেছি বই পড়ায় পাঠকদের আগ্রহী করতে নতুন ধাঁচের এই লাইব্রেরি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ